हेलो गाइस, वेलकम बैक टू माय चैनल। आमी अंकिता और रकमारी बाहरेर तरफ थेके आपनादेर सकलके स्वागत जानिये आमी आमार आजकेर रेसिपी शुरू करछी। आजके आमी आपनादेर साथे आदि खाल थेके चले आसा सर्षे इलिशेर रेसिपिटी शेयर करब। और एई सर्षे इलिशेर रेसिपिटा आजके आमी एकटु अथेंटिक स्टाइले रान्ना करार चेष्टा करेछि, जेटा कलार पाताय गरम भातेर साथे जस्ट फाटाफाटी जमे जाबे। तो चलुन चटपट शुरू करे फेली आजकेर रेसिपिटी। सर्षे इलिश बनानोर जोन्नो आमी एखाने 5 पिस इलिश माछ एकटू बेश बड़ो साइजेर नियेछि एबं प्रत्येकटा इलिश माछके खूब भालो करे धुये एर मध्ये सामान्य परिमाणे लवण, सामान्य परिमाणे हलुद गुड़ो एबं सामान्य परिमाणे सरिषार तेल दिये बेश भालो करे माखिये 10 मिनिटेर जोन्नो मैरिनेट करे रेखे देब। मशलागुलोके खूब भालो करे इलिश माछेर गाए माखिए निते होबे, ताते करे मशलाटा खूब भालो करे इलिश माछेर मध्ये ढुकबे। एखन आमी एकटा कड़ाई निये निएछि एबं एर मध्ये 2 टेबिलस्पून मतो सर्षेर तेल दिए दिएछि एबं सर्षेर तेलटाके खूब भालो करे गरम हवा अब्दि वेट करते होबे এবং মিডিয়াম টু হাই ফ্লেমে প্রত্যেকটা ইলিশ মাছ একে একে আমি ভেজে নিচ্ছি এবং প্রত্যেকটা ইলিশ মাছকে আমি খুব হালকা করে ভাজবো। বেশি ডিপ ফ্রাই করে ভাজলে ইলিশ মাছের স্বাদটা চলে যাবে, তবে আপনারা চাইলে কিন্তু কাঁচা ইলিশ মাছও রান্না করতে পারেন। ইলিশ মাছটা ভাজার জন্য আমি এখানে খুব অল্প পরিমাণে সর্ষের তেল ইউজ করেছি, কেন কি আগে থেকে সর্ষের তেল দিয়ে ইলিশ মাছটা ম্যারিনেট করে রেখেছিলাম। প্রত্যেকটা ইলিশ মাছকে আমি খুব হালকা করে ভেজে নিয়েছি এবং সর্ষে ইলিশ বানানোর জন্য এবার একটা পাত্রের মধ্যে আমি সমস্ত মশলার পেস্টটাকে বানিয়ে নেব। সবার প্রথমে আমি এখানে সর্ষের পেস্টটাকে বানিয়ে নিয়েছি। সর্ষের পেস্টের মধ্যে আমি এখানে কালো সর্ষে 2 টেবিলস্পুন, সাদা সর্ষে 1 টেবিলস্পুন এবং 2 টেবিলস্পুন পোস্ত এবং তার সাথে দুটো কাঁচা লঙ্কা ইউজ করেছি। তবে আপনারা চাইলে কিন্তু পোস্তটাকে স্কিপ করতে পারেন। আমি এখানে উইথ পোস্ত সর্ষের পেস্টটাকে বানিয়েছি, এতে করে সর্ষে ইলিশের টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। এবং এর মধ্যে আমি 4 টেবিলস্পুন পরিমাণে টক দই এবং স্বাদ মতো কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো এবং লবণ দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। প্রত্যেকটা মশলাকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে এবং একটা থিক পেস্ট বানিয়ে নিতে হবে। এবং এর মধ্যে আমি গোটা কাঁচা লঙ্কা 3টে মাঝখান দিয়ে চিরে ইউজ করেছি এবং 2 টেবিলস্পুন সর্ষের তেল ইউজ করেছি এবং খুব ভালো করে মিশিয়ে নিলেই আমাদের সর্ষে ইলিশের পেস্টটা একদম রেডি হয়ে যাবে। এবং এর মধ্যে আমি কিছুটা পরিমাণ জল ইউজ করেছি এবং পেস্টটার মধ্যে একে একে ভেজে রাখা ইলিশ মাছগুলোকে অ্যাড করে দিয়েছি। তৈরি করে রাখা পেস্টের মধ্যে একে একে সমস্ত ভেজে রাখা ইলিশ মাছগুলোকে দিয়ে খুব ভালোভাবে ইলিশ মাছগুলোকে মশলার মধ্যে মাখিয়ে নিতে হবে এবং 10 মিনিট ম্যারিনেটের জন্য রাখতে হবে। এতে করে খুব ভালো করে মশলাটা ইলিশ মাছের মধ্যে ঢুকে যাবে। 10 মিনিট পর আমি যে কড়াইতে মাছটা ভেজেছিলাম সেই কড়াইয়ের মধ্যে আরও 2 টেবিলস্পুন মতো সর্ষের তেল দিয়ে দিলাম এবং তেলটা বেশ ভালো গরম হয়ে এলে আমি এর মধ্যে ফোড়নের জন্য 1 টেবিলস্পুন কালো জিরে এবং একটা কাঁচা লঙ্কা খুব ভালো করে ভেজে নিয়ে ম্যারিনেট করে রাখা মাছটা ঢেলে দিলাম। এবং ম্যারিনেট করে রাখা মাছটার মধ্যে আমি অল্প পরিমাণে একটু জল দেব। আপনারা আপনাদের পরিমাণ মতো যেরকম আপনারা গ্রেভি খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী জল দেবেন। এবং সর্ষে ইলিশ হবার জন্য 20-25 মিনিট ঢেকে মাছটাকে আমি হতে দেব। 20-25 মিনিট পর দেখুন আমি ঢাকনাটা খুললাম, আমাদের সর্ষে ইলিশ একদম পারফেক্টলি রেডি।
এবার জাস্ট গরম গরম ভাতের সাথে এটাকে পরিবেশন করতে হবে। তো দেখেই নিলেন আজকের রেসিপিটা কতটা ইজি এবং বাঙালির খুবই প্রিয় এবং জনপ্রিয় একটা রেসিপি। তো আজকের রেসিপি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে সবার সাথে রেসিপিটা শেয়ার করবেন।